Hey guys, welcome back to another vlog. অনেক দিন পর হচ্ছে জাবির ক্যাম্পাসে একটা vlog করতেছি and আজকের এই vlog এ দেখাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির BBear স্টুডেন্টরা কিভাবে তাদের প্রেজেন্টেশন দেয় আর প্রেজেন্টেশন ডেতে তারা আর কি কি করে। সো দেরি না করে চলুন আজকের vlogটি শুরু করা যাক। তো বলতে গেলে প্রায় অনেক দিন পর ভার্সিটিতে আমাদের একটা প্রেজেন্টেশন ছিল আর এইবারের প্রেজেন্টেশনটা পড়ে গিয়েছিল অনেকটা গরমের মধ্যে। এজন্যই এইবারের প্রেজেন্টেশনটা দিতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। এবার প্রেজেন্টেশনের সময় হচ্ছে ভার্সিটিতে কারেন্টই ছিল না, তো ইলেকট্রিসিটি না থাকার কারণে আমরা হচ্ছে প্রজেক্টর ইউজ করে আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো শো করতে পারতেছিলাম না। তাই স্যার বললো যে তোমরা হচ্ছে ফোনে স্লাইড দেখে দেখে তোমাদের প্রেজেন্টেশনগুলো দিতে থাকো। তো এই কারণে আমরা হচ্ছে সবাই ফোনেই স্লাইড দেখে দেখে প্রেজেন্টেশনগুলো দিচ্ছিলাম। তো প্রেজেন্টেশন শেষ করে আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা হচ্ছে সবাই মিলে আমাদের ফ্যাকাল্টির সামনে যে জামতলা আছে ওইখানে যাব অ্যান্ড ওইখানে গিয়ে সবাই একসাথে ছবি উঠব। তাই প্রেজেন্টেশন শেষ করে আর দেরি না করে চলে গেলাম হচ্ছে ফ্যাকাল্টির সামনে সেই জামতলাতে অ্যান্ড জামতলাতে গিয়ে সবাই একসাথে ছবি উঠলাম। জামতলাতে আসছি আর জাম খাবো না এইটা কি হয়, তো দেখলাম যে আমার ফ্রেন্ডরা সবাই জাম পাড়তেছে, তাই ওদের কাছে গেলাম অ্যান্ড গিয়ে ওদের সাথে জাম খেলাম। জীবনে দুটো জিনিস খুব ভালো করে শিখছি, একটা হলো ফর্মাল পড়তে আর একটা খালি প্রেজেন্টেশন দিতে। ইয়েস, সালছাবিলের মন খারাপ কি জন্য? আজকে কি প্রেজেন্টেশন খারাপ হইছে নাকি? আজকে কেউ নাই হইলা। এখন আমি হচ্ছে আমার পরিচয় করে দেব আমার সিআর বন্ধুর সাথে। পাবলিকে চান্স পেয়ে এইভাবে ফর্মালিটিস মেনটেন করে আপনাদের পটাইতে হবে। এই যে আমার বান্ধবী সালিয়া। হ্যালো ও গাইস, এই যে হাবলু জামা, ডোন্ট সাবস্ক্রাইব হাবলু জামা, জীবন করা যাবে না। আচ্ছা, বাজে ব্লগ, বাজে ব্লগ, ই কি যখন দেখলাম যে আমার ফ্রেন্ডরা আমার এ নিয়ে উল্টাপাল্টা বলতেছে তখন ভাবলাম যে আজকের ভ্লগটা এখানেই শেষ করি। তো এই ছিল আজকের ভ্লগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড অলসো মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।